আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক বৃন্দ, আশা করি ভালো আছেন। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাইনাল প্রো পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসছে বাংলাদেশ চিকিৎসক সমাজের কিংবদন্তি, বাংলাদেশ সার্জারি বিভাগের উজ্জ্বল নক্ষত্র, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের স্বনামধন্য এবং শ্রদ্ধা ভাজন অ্যাসোসিয়েট প্রফেসর এবং জেনারেল সেক্রেটারি সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ স্যার নূর হুসাইন শাহিন। স্যার, স্যার অসাধারণ ক্লাস নেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা স্যারের ক্লাসের সাথে থাকবেন। আর যদি কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। আমরা ব্রেস্ট ক্যান্সারের উপর আজকে যে ক্লাস, আমি আমাদের কিছুটা থিওরি, কিছুটা আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে যাব, কারণ আমাদের একটু থিওরি জানতে হবে। পরীক্ষাতে আসলে একটু থিওরি অনেক সময় জিজ্ঞাসা করা হয়। আমরা হোয়াট ইজ কার্সিনোমা অফ ব্রেস্ট, আমরা যদি জানতে চাই, এটা হলো অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ দ্য সেলস অফ দ্য ব্রেস্ট। যে সেলগুলা আছে সেই সেলগুলার অ্যাবনর্মাল প্রলিফারেশন হয়, এটা তোমরা জানো, প্যাথোলজিতে পড়েও আসছো, যে আমাদের যে সেলের প্রলিফারেশনে চেঞ্জ হয়, এই চেঞ্জের জন্য ম্যালিগন্যান্সি ডেভেলপ করে। এবং ব্রেস্ট কার্সিনোমা, তোমরা জানো যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ব্রেস্ট ক্যান্সার, ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার আফটার দ্য লাং ক্যান্সার। 1.15 মিলিয়ন নিউ কেসেস এভরি ইয়ার পাওয়া যায় এবং এর মধ্যে 470,000 ডেথ হয়। সো হাফ অফ দ্য গ্লোবাল বার্ডেন ইন নাও লো অ্যান্ড মিডিয়াম রিসোর্স কান্ট্রিজ। আমাদের যেসব আমরা লো রিসোর্স কান্ট্রি আছে, গ্লোবাল আমরা প্রবলেম এটাই আছে। পরীক্ষার জন্য এবং সাধারণত যে অনেক সময় রিটেনে আসে ইটিওলজি অফ দ্য ব্রেস্ট ক্যান্সার, এই ইটিওলজি গুলো, এটা প্রথমত জানি যে আমরা এজ, যত এজ বাড়বে ইনক্রিজ উইথ দ্য এজ, এবং ইট ইজ এক্সট্রিমলি রেয়ার বিলো দ্য 20 এবং 90% 90 ইয়ার্স এর উপরে। এটা হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর ভাষ্য অনুযায়ী, যে 90 বছরের বেশি হলে তাদের বেশি, আমাদের দেশে দেখা গেছে 45 থেকে 50 উপরে হলেই ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। হরমোনাল ইনফ্লুয়েন্স, দ্যাট মিন্স আর্লি মিনার্কি, লেট মেনোপজ, নালিপেরাস, অর্থাৎ লং টাইম যারা যারা নালিপেরাস থাকে তাদের, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং এইচআরটি, তিন, জেন্ডার, লেস দেন 0.5% ব্রেস্ট ক্যান্সার মেয়ের, জেনেটিক্যাল ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকে, বিআরসি ওয়ান এন্ড টু পজিটিভ যাদের থাকে, স্পোরেডিক অথবা জেনারেল পপুলেশনদের হইতে পারে, এবং সোসিওইকোনমিক কন্ডিশন ইউজুয়ালি হায়ার ক্লাসের হয়। কেন হয়? ডিউ টু হাই ডায়েট, ফ্যাটি ডায়েট, এবং ডায়েট একটা ফ্যাক্টর, এখানে ফাইটোস্ট্রোজেন ইজ প্রোটেক্টিভ, যারা বেশি ফাইটোস্ট্রোজেন খায় তাদের লো রিস্ক থাকে, এবং স্যাচুরেটেড ফ্যাট, রেড মিট, ড্রিঙ্কিং অ্যালকোহল, ওবেসিটি, এইসব কারণে রিস্ক গুলো বেড়ে যায়। আর প্রিভিয়াস যদি কোনো বিনাইন ডিজিজ থাকে, অর্থাৎ এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া আমরা অনেক সময় এফএনএসি করে পাই, এটা থাকলে এটা কিন্তু রিস্ক থেকে যায়। আর জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন তো আছেই। তাহলে এই 8টা কজ পরীক্ষার যদি শর্ট নোট আসে অনেক সময়, অর্থাৎ হোয়াট আর দ্য কজ অথবা হোয়াট আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ দ্য কার্সিনোমা ব্রেস্ট, যখন আসবে তখন এগুলো দিতে হবে। এটা জাস্ট আমি একটা তোমাদের গ্রাফ দিয়ে দেখাই দিলাম। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক মিউটেশন, ইস্ট্রোজেন এক্সপোজার, ভাইরাল ট্রান্সফরমেশন, আয়োনাইজিং রেডিয়েশন, হেরিডিটারি ফ্যাক্টরস, এইসব কারণে আমাদের সাধারণত ব্রেস্ট কার্সিনোমা হয়। এই ধরনের যদি রিচ ডায়েট খাই, রিচ ডায়েটে সাধারণত আমাদের ব্রেস্ট কার্সিনোমা হারটা বেড়ে যায়। প্যাথোলজি কি? ব্রেস্ট ক্যান্সার মে অ্যারাইজ ফ্রম দ্য এপিথেলিয়াম অফ দ্য ডাক্ট সিস্টেম। আমাদের যে ব্রেস্টে যে ডাক্ট আছে, এই ডাক্টের ইপিথিলিয়াম থেকে, এবং এছাড়াও ইনহেয়ার ফ্রম দ্য নিপল, ল্যাক্টিফেরাস ডাক্ট টু টার্মিনাল ডাক্ট ইউনিট থেকে হতে পারে। আমরা গ্রেডিং সিস্টেম বেসড অন কিভাবে, নিউক্লিয়ার প্লিমরফিজম, এই তিনটে জিনিস মনে রাখবা, যে গ্রেডিং সিস্টেম বেসড অন নিউক্লিয়ার প্লিমরফিজম, টিউবুল ফরমেশন এবং মাইটোটিক গ্রেড। এবং গ্রেডস গুলো আমরা কি জানি, একটা ওয়েল, সব ক্যান্সারের তিন ধরনের গ্রেড থেকে, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি এবং পোরলি ডিফারেন্সিয়েটেড। আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, এটা দুই ধরনের ক্লাসিফিকেশন, একটা নন ইনভেসিভ, ইনভেসিভ। নন ইনভেসিভের মধ্যে ডাক্টার সেল, ডাক্টার সেল কার্সিনোমা উইথ প্রেজেন্ট ডিজিজ এবং লোবুলার কার্সিনোমা ইন সিটু। আর ইনভেসিভের মধ্যে ডাক্টার কার্সিনোমা উইথ প্রেজেন্ট ডিজিজ এবং লোবুলার কার্সিনোমা। এখন আসে এই আরেকটা জায়গায় ইম্পর্টেন্ট, ব্রেস্ট কার্সিনোমা কয়ভাবে স্প্রেড হয়। সাধারণত লোকাল লিম্ফেটিক ব্লাড বোর্ন স্প্রেড হয়। লোকাল স্প্রেড কিভাবে হয়? লোকাল স্প্রেড হলো ব্রেস্টের অ্যাডজেসেন্ট স্ট্রাকচার, মাসেল, তারপরে কি বলে ফাসা, চেস্ট ওয়াল, এখানে ইনভলভমেন্ট হতে পারে। লিম নোড, আমরা জানি লিম্ফেটিক স্প্রেড সাধারণত মেইনলি হয় এক্সিলারি লিম নোড,
আর কোথায় হতে পারে ইন্টার মেমারি নিম্নক, ইন্টারনাল মেমারি, অর্থাৎ একটা ব্রেস্ট হইলে আরেকটা ব্রেস্ট কিন্তু ইনভলভ হইতে পারে, এবং রেয়ারলি লিম্ফেটিক্স অফ দ্য ব্রেস্ট, ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড ইজ নট ক্রোনোলজিক্যাল, অর্থাৎ প্রথমে এন্ডোরিয়াল হলো, তারপর পোস্টেরিয়র হবে, তারপর ল্যাটারাল হবে, সেন্ট্রাল হবে, এপিক্যাল হবে, এইভাবে না হয় যে কোনো লিম্ফ নোডে আগে হয়ে যেতে পারে। সুতরাং আগে যদি এপিক্যাল লিম্ফ নোডে ইনভলভ হলে এটা চিন্তা করার কোনো কারণ নেই যে এটা কি বলে একবার অ্যাডভান্স কেস। সুতরাং মনে রাখতে হবে এই এই জিনিসটা পরীক্ষাতে যারা ভালো করবে তাদেরকে জিজ্ঞেস করবে যে ক্রোনোলজিক্যাল ইনভলভমেন্ট আছে কিনা, তারা বলতে হবে যে ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড ইজ নট ক্রোনোলজিক্যাল। এক্সিয়ালি লিম্ফ নোড পালপেশন আমি পরে আসতেছি, আমরা জানি পাঁচটা গ্রুপে থাকে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, ল্যাটারাল, এপিক্যাল, এই পাঁচটা গ্রুপে থাকে এবং কিভাবে পালপেট করতে এটা তোমরা জানো। আমি জাস্ট মেথডটা দেখাচ্ছি, এক এক বা এক একজন এক্সিয়ালি লিম্ফ নোড পালপেশনের বিভিন্ন ধরনের বিভিন্ন মেথড আছে। আমি সবসময় বলি যে তুমি একটা মেথডই শিখবে, সব জায়গায় একটা মেথডই বলবে, অর্থাৎ আমি এই যে তোমরা দেখাচ্ছি এখানে যেভাবে দেখাচ্ছি হাতটাকে যেই হাত দিয়ে, অর্থাৎ লেফট সাইড রাইট হ্যান্ড, রাইট সাইড লেফট হ্যান্ড, এটা মনে রাখো সবসময়। আমরা যখন লেফট সাইডের এক গিলে দেখবো আমরা রাইট দিয়ে রাইট হ্যান্ড দিয়ে, রাইট সাইডের এক গিলে দেখলে লেফট হ্যান্ড দিয়ে, এবং এক হাতের উপর একটা হাত দিয়ে সাপোর্ট আর এক হাত দিয়ে আমরা পালপেশন করি। পালপেশন গুলো আমরা কিভাবে করছি এটা তোমাদেরকে দেখালাম। এখন আসো স্প্রেড বাই ব্লাড স্ট্রিম। ব্লাড স্ট্রিমের মাধ্যমে কোথায় যায়? স্কেলেটাল মেটাস্টেসিস। এখানে আমি আরেকটা কোশ্চেন বলে রাখি, যারা ভালো করবে তাদেরকে আমরা অনেক সময় জিজ্ঞেস করি, যেমন স্কেলেটাল মেটাস্টেসিস মধ্যে কোথায় কোথায় হয়? লাম্বার ভার্টিব্রা, ফিমার, থোরাসিটিক ভার্টিব্রা, রিব, স্কাল। এখানে আমি প্রশ্নটা করি, হোয়াট আর দ্য, লিখেও দিয়েছি, হোয়াট আর দ্য সিকুইলি অফ বোনি মেটাস্টেসিস অফ কার্সিনোমা অফ ব্রেস্ট। এই পাঁচটা সিকুইলিতে কোথায় প্রথম ইনভলভমেন্ট হবে? সিকুইলি মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে ইনভলভমেন্ট। তাহলে খেলা মনে রাখার জন্য আমি এল এফ টি আর এস লিখে দিয়েছি। এল মানে লাম্বার ভার্টিব্রা, এফ মানে ফিমার, টি মানে থোরাসিক ভার্টিব্রা, আর মানে রিবস, এবং এস মানে স্কাল, অর্থাৎ এল এফ টি আর এস, এই পাঁচটা। এটা হলো যে ক্রোনোলজিক্যাল স্প্রেড অফ দ্য লিম্ফেটিক ব্লাডবর্ন মেটাস্টেসিস অফ দ্য টু কার্সিনোমা অফ ব্রেস্ট। এখন আসো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আমরা জানি একটা লাম্প নিয়ে, মেইনলি ব্রেস্ট কার্সিনোমা লাম্প নিয়ে প্রেজেন্ট করি। লাম্পের সাথে কি থাকতে পারে? নিপলটা রিট্রাক্টেড থাকতে পারে, ইনড্রয়িং থাকতে পারে, এছাড়া কি যদি লিম্ফেটিক অবস্ট্রাকশন হয় তাহলে পিডি অরেঞ্জ থাকতে পারে, ক্যান্সার এন্ড কুইরিসি, এটা আমি বলবো পরে কি ক্যান্সার এন্ড কুইরিসি মানে কি, এবং লিম্ফেনজিও সারকোমা হিসেবে হতে পারে। এছাড়া তিন নম্বর কিভাবে, এটা হলো মেটাস্টেটিক ফিচার নিয়ে আসতে পারে। এই হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। পেশেন্ট লাম্প নিয়ে আসতেছে, লাম্পটা বড় ছোট আমাদের বিভিন্ন সাইজের হইতে পারে এবং তার মেটাস্টেটিক ফিচার গুলো নিয়ে আসতে পারে। ইনভেস্টিগেশন আসো, অনেক ইনভেস্টিগেশন আছে, আমরা সবগুলো করি না। ব্রেস্ট লাম্পের ডায়াগনোসিস জন্য হলো যে কোনো লাম্প, শুধু লাম্প না, যে কোনো লাম্পের ডায়াগনোসিস হলো এফএনএসি ফার্স্ট চিন্তা ভাবনা। কিন্তু ব্রেস্ট লাম্পে অনেক সময় এফএনএসি তো আসে না বলে আমরা অনেক সময় কোর বায়োপসি, ট্রুকাট বায়োপসি। তাহলে এফএনএসি আর ট্রুকাট বায়োপসি, যদি ইনসিশন বায়োপসি যদি দেখা যায় যে লাম্প আলসারেশন আছে, তাহলে তখন আমরা আলসারেটেড লাম্প থেকে ইনসিশন বায়োপসি। স্টেজিং এর জন্য সবসময় সব ম্যালিগন্যান্সিতে স্টেজিং এ খেয়াল রাখবা, কয়েকটা জায়গা কমন, যেমন চেস্টে ইনভলভমেন্ট হয়, লিভারে ইনভলভমেন্ট হয়, বোনে হয়, এই তিনটা জায়গা খুবই কমন। তাহলে আমাদের যদি চেস্ট ইনভলভমেন্ট হয় তাহলে আমরা চেস্ট এক্স রে করতে হবে, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন করতে হবে আমরা লিভার দেখার জন্য, অন্য আদার স্ট্রাকচার দেখার জন্য, এবং লিভার ফাংশন টেস্ট করতে হবে এটা বেড়ে গেছে কিনা, আর যদি বোনে ইনভলভমেন্ট থাকে বোন স্ক্যান করতে হবে। আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইন দ্য চেস্ট এক্স রে ইন কার্সিনোমা ব্রেস্ট। তাহলে কার্সিনোমা ব্রেস্ট এর চেস্ট এক্স রে ফাইন্ডিং হলো প্রথম কথা হলো সেকেন্ডারি ডিপোজিট হবে, প্লুরাল ইফিউশন হইতে পারে, রিব গুলা লাইটিক লিশন অফ দ্য রিব, স্টারনাম, ক্লেভিকল, স্ক্যাপুলা এবং থোরাসিক স্পাইন, এই যে বোন গুলো সবগুলো লাইটিক লিশন অর্থাৎ ভেঙে যেতে পারে। এবং সবসময় চেস্ট এক্স রে তে লাংস এর কি পাওয়া যায় বললে সবাই ক্যানন বল সেটা, ক্যানন বল সেটা বলে, অ্যাকচুয়ালি তা না। লাং এ যদি ব্রেস্ট কার্সিনোমা মেটাস্টিস, এটার নাম হলো লিম্ফেনজাইটিস কার্সিনোমাটোসা, এটা একবার ভালো করে মনে রাখো, লিম্ফেনজাইটিস কার্সিনোমাটোসা। এবং কেউ যদি রেফারেন্স জানতে চায় সোজা ক্লিনিক্যাল রেফারেন্স দিয়ে দিবা, স্যার আমি কুশিয়ারি থেকে পেয়েছি, কুশিয়ারি একটা সার্জিক্যাল বুক আছে ওই বই থেকে আমি পেয়েছি। তাহলে এই যে চেস্ট এক্স রে আমরা সাধারণত এই আমরা এগুলো পেয়ে থাকি। আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি কি দেখে থাকি? আমরা লিভারে কোনো ইনভলভমেন্ট আছে কিনা দেখি, লিম্ফ নোড ইনভলভমেন্ট, এসআইটিস এবং ওভারিতে কোনো ইনভলভমেন্ট হয়েছে কিনা, অথবা পেলভিক কোনো ডিপোজিট হয়েছে। এই হলো আমাদের মেটাস্টেসিস দেখার জন্য ইনভেস্টিগেশন।
এখন আসক স্টেজিং অফ দ্য কার্সিনোমা ব্রেস্ট, স্টেজিং হলো দুইভাবে করা যায়, একটা টিএনএম স্টেজিং আর একটা ম্যানচেস্টার ক্লাসিফিকেশন। টিএনএম তোমরা জানো টি ওয়ান থেকে ফোর পর্যন্ত আছে, লেস দেন টু যদি ওয়ান হয়, টু টু ফাইভ হলো টু, লেস মোর দেন ফাইভ হলো থ্রি, এবং এনি সাইজ ইনভলভিং দি স্কিন অর চেস্ট হলো ফোর। আর এন মানে এন জিরো থেকে এন টু পর্যন্ত, এন জিরো মানে নন ওডাল মেটাস্টেসিস, এন ওয়ান মানে মোবাইল এক্সিলারি লিম্ফ নোড, এন টু মিন্স ফিক্সড এক্সিলারি লিম্ফ নোড, আর এন থ্রি হবে এটা ইপসিলেটারাল সুপ্রাক্লেভিকুলার, এম জিরো মানে নো মেটাস্টেসিস, এম ওয়ান মানে ডিস্টেন্স মেটাস্টেসিস, এটা আমরা জানি মোটামুটি। আর ম্যানচেস্টার ক্লাসিফিকেশন মানে কি, মোর অর লেস সেম, স্টেজ ওয়ান হলো টিউমার লেস দেন টু সেন্টিমিটার, একবারে ছোট, অনেক সময় পাওয়া যায় না, এটা যদি আমরা স্ক্রিনিং করি তখন পাওয়া যায়। স্টেজ টু কি, টু টু ফাইভ সেন্টিমিটার, এখানে খেয়াল রাখতে হবে শুধু টিউমার না, এখানে লিম্ফ নোড আছে উইথ অর উইদাউট পালপেবল মোবাইল লিম্ফ নোড, এবং এটা ইপসিলেটারাল অর্থাৎ যে সাইডে সেই সাইডে আছে। স্টেজ থ্রি এ, এটা টিউমার মোর দেন ফাইভ সেন্টিমিটার ডায়ামিটার উইথ অর উইদাউট ফিক্সড পালপেবল এক্সিলারি লিম্ফ নোড, এখানে ফিক্সড হয়ে যাবে, থাকলে ফিক্সড হইতে পারে না হতে পারে। স্টেজ থ্রি বি কি, যখন স্কিন ইনভলভমেন্ট হয়, স্কিনে যেমন প্রিডিওরেন্স হয়, ফিক্সেশন অফ অ্যান্ডারলাইং মাসল হতে পারে, পালপেবল সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড হতে পারে, ইডিমা অফ দ্য আর্ম হতে পারে, আর ডিস্টেন্স স্টেজ ফোর হলো ডিস্টেন্স মেটাস্টেসিস। এই হলো আমাদের স্টেজিং অফ দ্য ব্রেস্ট কার্সিনোমা। ট্রিটমেন্ট অফ দ্য ব্রেস্ট কার্সিনোমা আমরা তিন ভাবে করি, একটা হলো আর্লি অ্যান্ড অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, দুই নম্বর হলো টিএনএম স্টেজিং হিসেবে, আর তিন নম্বর হলো ম্যানচেস্টার স্টেজিং। এখন প্রিন্সিপালটা কি, কেন আমরা এই যে ট্রিটমেন্ট অফ দ্য ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট সার্জারি করব, প্রিন্সিপাল যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে এটা একটা ভাইবা মনে রাখো, এটা লোকো রিজিওনাল কন্ট্রোল অফ দ্য ব্রেস্ট ডিজিজ, দ্যাট মিন্স লোকাল রিকারেন্স এবং মেটাস্টেটিক স্প্রেড কমানোর জন্য। তাহলে আমাদের দুটি জিনিস মনে রাখতে হবে, একটা ব্রেস্ট সার্জারি প্রিন্সিপাল টু কন্ট্রোল দ্য লোকো রিজিওনাল কন্ট্রোল অফ দ্য ব্রেস্ট ডিজিজ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আর্লি ব্রেস্ট ক্যান্সার কি, পরীক্ষায় অনেক সময় দিয়ে আর্লি ব্রেস্ট ক্যান্সার বলতে কি বুঝি, স্টেজ ওয়ান এবং টু, টি ওয়ান এবং টি টু, এন জিরো আর এন ওয়ান ইনভলভমেন্ট, এবং নো মেটাস্টেসিস। এখন আসো এইম অফ ট্রিটমেন্ট কি, এটা আমাদের বেশি লাগবে না, আমরা একটু পরে যাই। অপশনটা কি, ব্রেস্ট সার্জারি অপশনটা হলো ব্রেস্ট কনজারভিং সার্জারি ফলোড বাই রেডিও কেমোথেরাপি দিতে পারি, অর্থাৎ ব্রেস্ট কনজারভিং সার্জারির মধ্যে লাম্পেক্টমি আছে, এরপর আমরা রেডিওথেরাপি কেমোথেরাপি দিতে পারি। দুই নম্বর হলো আমরা মাস্টেকটমি করতে পারি, এই মাস্টেকটমিটা সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি স্যাম্পলিং হতে পারে, সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি ক্লিয়ারেন্স হতে পারে, তিন নম্বর পেটিস মাস্টেকটমি। তাহলে মাস্টেকটমির তিনটা অপশন মনে রাখতে হবে। একটা হলো স্যাম্পলিং, স্যাম্পলিং মানে কখন করি, যখন কোনো লিম্ফ নোড আমরা পাওয়া যায় না, ওপেন করার পর যদি এক দুটা লিম্ফ নোড পাই সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে লিম্ফ নোডটা নিয়ে ফ্যাট সহ নিয়ে আমরা স্যাম্পলিং এ পাই। আর ক্লিয়ারেন্স মানে যখন আমরা লিম্ফ নোডগুলো পাওয়া যায়। আর পেটিস মাস্টেকটমি কি, আমি একটু পরে ডেফিনেশনটা তোমাদেরকে বলতেছি। দুই নম্বর এরপর কি করতে পারি, আমরা অ্যাডজুভেন্ট থেরাপি, হরমোন থেরাপি, কেমোথেরাপি দিতে পারি। সো যদি তোমাদেরকে আর্লি ব্রেস্ট ক্যান্সারের মোড অফ ট্রিটমেন্ট বলা হয়, তখন তোমরা বলতে পারো সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি স্যাম্পলিং অর ক্লিয়ারেন্স উইথ সিস্টেমিক কেমোথেরাপি অ্যান্ড হরমোন থেরাপি ইফ হরমোন রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ। দুই নম্বর বলতে পারো পেটিস মাস্টেকটমি, তোমাদের এই দুইটাই বলবো, তোমরা আর বেশি কিছু বলার দরকার। একটা হলো সিম্পল মাস্টেকটমি করতে পারি এক্সিলারি ক্লিয়ারেন্স সহ, এবং সাথে ক্যামো রেডিও দিতে পারি, এবং হরমোন থেরাপি দিতে পারি যদি হরমোন রিসেপ্টর পজিটিভ হয়। অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার কি, এটা লোকালি অ্যাডভান্স হতে পারে অথবা মেটাস্টেটিক কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট হতে পারে। লোকালি অ্যাডভান্স হলে আমরা কি করব, যে কোনো খেয়াল রাখবা লোকালি অ্যাডভান্স অথবা স্টেজ থ্রি এইসব ক্ষেত্রে, স্টেজ ওয়ান অ্যান্ড টু তো কিউরেটিভ, স্টেজ টু থ্রি এবং ফোর এবং লোকালি অ্যাডভান্স, এখানে মনে রাখতে হবে আমরা প্রথমে ক্যামো রেডিয়েশন দিয়ে লাম্পটাকে ছোট করব। এই ক্যামো রেডিয়েশন দিয়ে যে লাম্পটাকে ছোট করব বিফোর অপারেশন, এটার নাম হলো নিওঅ্যাডজুভেন্ট থেরাপি। তাহলে আমরা প্রথমে নিওঅ্যাডজুভেন্ট থেরাপিটা দিই, তারপরে যখন কন্ট্রোল আসবে তখন আমরা এটা সার্জারি করব। আর মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার, যে ব্রেস্ট ক্যান্সারটা মেটাস্টেসিস অলরেডি হয়ে গেছে, এটাকে প্রথমে সিস্টেমিক কেমোথেরাপি দিতে হবে। সিস্টেমিক কেমোথেরাপি দেওয়ার পর যদি তার আলসারেশন বা নিউসেন্স ক্রিয়েট হয় তখন তাকে টয়লেট মাস্টেকটমি করতে হবে। হরমোন থেরাপি এগুলো খুব বেশি আমাদের দরকার নেই। এখন আসো ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট কার্সিনোমা অ্যাকর্ডিং টু টিএনএম স্টেজ। পরীক্ষারে আমরা দিয়ে দিই টি ওয়ান, এন জিরো, এম জিরো, তুমি কি করবা? তাহলে বলতে হবে আমি স্যার টি ওয়ান মানে লেস দেন টু সেন্টিমিটার,
আমি সার্জারি উইথ ফলোআপ। এখন সার্জারিটা কি, যেহেতু 2 সেমিটার আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করতে পারি। টিএনএম স্টেজিংটা আমি একটু বুঝাই বলি, এটা তোমরা জানো T1 থেকে T4। T1 হলো লেস দেন 2, এই 2টাকে মনে রাখবে, লেস দেন 2, 2 টু 5, মোর দেন 5 এবং এনি সাইজ, হয়তো 2 আছে কিন্তু স্কিন ইনভলভমেন্ট অথবা চেস্ট ওয়াল ইনভলভমেন্ট আছে, এটা হলো T4। N এর মধ্যে N0 থেকে N3, N0 তো 0 মানে নো, N1 মানে এক্সিলারি লিম্ফ নোড বাট মোবাইল, আর N2 মানে ফিক্সড এক্সিলারি লিম্ফ নোড, এবং N নিচেটা N2 হবে, N3 হবে, এটা ইপসিলেটারাল সুপ্রাক্লেভিয়াল লিম্ফ নোড যদি পাওয়া যায়, আর M0 মিন্স নো মেটাস্টেসিস, আর M1 মানে ডিস্টাল মেটাস্টেসিস। তাহলে স্টেজ 1 মিন্স টিউমার লেস দেন 2 সেন্টিমিটার, স্টেজ 2 মিন্স 2 টু 5 সেন্টিমিটার, কিন্তু এখানে উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড, এই লিম্ফ নোডটা কোন সাইডে, ইপসিলেটারাল যেদিকে ব্রেস্ট কার্সিনোমা। আর স্টেজ 3A, 3 এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হলো A আর একটা হলো B। A মিন্স হলো মোর দেন 5 সেন্টিমিটার ডায়ামিটার উইথ অর উইদাউট ফিক্সড পালপেবল এক্সিলারি লিম্ফ নোড। আর 3B টা কি, 3B টা হলো স্কিন ইনভলভমেন্ট যদি হয়। এখন আমাদের স্কিন ইনভলভমেন্টের মধ্যে কি কি আছে, একটা হলো পিউডি অরেঞ্জ হতে পারে, ফিক্সেশন টু আন্ডারলাইং মাসেল হতে পারে, পালপেবল সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোড হতে পারে, এবং ইডিমা অফ দ্য আর্ম হতে পারে, এটা হলো স্টেজ 3B। আর স্টেজ 4 মানে মিন্স ডিস্টেন্স মেটাস্টেসিস। এখন আসো এই পরীক্ষা, তোমাদেরকে পরীক্ষা অত এটা অনেক সময় শর্ট নোটও আছে যে ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার অথবা হাউ ইউ ম্যানেজ দ্য ব্রেস্ট ক্যান্সার। এবার উইল ম্যানেজ দ্য ব্রেস্ট ক্যান্সার বাই 3 ওয়েজ, একটা হলো আর্লি অ্যান্ড অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, 2 নম্বর হলো টিএনএম স্টেজিং, আর 3 নম্বর হলো ম্যানচেস্টার স্টেজিং। এই তিনভাবে কিন্তু আমরা করতে পারি, তিনভাবে যে আমরা করতে পারি এটার একটা প্রিন্সিপাল আছে, এই জন্য প্রিন্সিপাল অফ ব্রেস্ট সার্জারি জিজ্ঞেস করা হয়। তখন বলছে স্যার লোকো রিজিওনাল কন্ট্রোল অফ ব্রেস্ট ডিজিজ, প্রিন্সিপাল মানে আমরা লোকাল এবং রিজিওনাল কন্ট্রোল করব। রিজন যেমন আমরা ব্রেস্ট কার্সিনোমা যেটা আছে এটা ফেলবো, সাথে এক্সিলারি তো আমরা ইনভলভমেন্ট, আর এবং এটা কেন করবো, দ্যাট মিন্স লোকাল রিকারেন্স প্রিভেন্ট করার জন্য এবং মেটাস্টেটিক স্প্রেড যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য। এখন আসো আমরা আগে বলছি এখানে বলছি কি, আমরা আর্লি অ্যান্ড অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, এখন জিজ্ঞেস করতে পারে আর্লি ব্রেস্ট ক্যান্সার মানে কি, এই যে এটা হলো ডেফিনেশন অফ আর্লি ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ স্টেজ 1 এবং 2 ডিজিজ, T1 এন্ড 2 T2 স্টেজ, N0 আর N1 ইনভলভমেন্ট, নো মেটাস্টেসিস, এই চারটে টার্ম মনে রাখতে হবে, 1 এন্ড 2, T1 এন্ড T2, N0 আর N1, নো মেটাস্টেসিস। এটা অপশনটা কি, স্টেজ 1 এর একটা পেশেন্ট অথবা আর্লি ক্যান্সারের একটা পেশেন্ট যদি নিয়ে আসে তাহলে আমাদের অপশনটা কি, অপশনটা হলো যেহেতু এটা 1 এবং 2 অর্থাৎ 2 সেন্টিমিটার হতে অথবা 2 থেকে 5 সেন্টিমিটার হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কয়েকটা অপশন আছে, অর্থাৎ যেটা যে লাম্পটা আছে আমরা লাম্পটা রিমুভ করতে পারি, এটাকে আমরা লাম্পেক্টমি বলি। যখন আমরা লাম্পটা রিমুভ করব সাথে সাথে মনে রাখতে হবে আমরা এখানে লোকাল রেডিওথেরাপি দিতে হবে। 2 নম্বর হলো আমরা মাস্টেকটমি করতে পারি, মাস্টেকটমি হলো 3 ধরনের, একটা হলো সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি স্যাম্পলিং স্টেজ 1 এ, স্টেজ 1 মানে কি লেস দেন 2 সেন্টিমিটার যেখানে লিম্ফ নোড ইনভলভমেন্ট নাই, তাহলে স্যাম্পলিং মানে কি যেখানে লিম্ফ নোড পালপেবল না, আমরা যখন ব্রেস্ট কার্সিনোমা মাস্টেকটমি করব তখন আমরা একদিকে ওপেন করে ওখানে ফ্যাট এবং স্মল যে লিম্ফ নোডগুলো থাকবে ওগুলো আমরা বায়োপসির জন্য পাঠাবো, এই যে আমরা বায়োপসির জন্য পাঠাচ্ছি এটা হলো স্যাম্পলিং। আর এছাড়া দ্বিতীয় অপশন কি, সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি ক্লিয়ারেন্স, এবং 3 নম্বর হলো পিটিস মাস্টেকটমি। তাহলে মাস্টেকটমির 3টে স্টেপ, সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি স্যাম্পলিং, সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি ক্লিয়ারেন্স, অথবা পিটিস মাস্টেকটমি। পরীক্ষাতে হোয়াট ইজ পিটিস মাস্টেকটমি জিজ্ঞেস করা হয়, এটা আমি পরে বলতেছি। এছাড়া আর কি আছে আমাদের, অ্যাডজুভেন্ট থেরাপি, হরমোন থেরাপি, কেমোথেরাপি। তাহলে আর্লি ব্রেস্ট ক্যান্সারের যদি মোড অফ ট্রিটমেন্ট জিজ্ঞেস করা হয় তাহলে তোমাদের যদি এক কথায় বলতে হয় সিম্পল মাস্টেকটমি ফলোড বাই এক্সিলারি স্যাম্পলিং অর ক্লিয়ারেন্স উইথ সিস্টেমিক কেমোথেরাপি অ্যান্ড হরমোন থেরাপি ইফ রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ, কেউ যদি এক লাইনে এটা বলে তাহলে একদম অনেক খুশি হয়ে যাবে। 2 নম্বর অথবা বলতে পারি আমরা পেটিস মাস্টেকটমি, তাহলে এই দুটো হলো আর্লি ব্রেস্ট ক্যান্সারের মোড অফ ট্রিটমেন্ট। এখন আসে অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা, এটা লোকালি অ্যাডভান্স ইনঅপারেবল ব্রেস্ট ক্যান্সার হতে পারে অথবা মেটাস্টেটিক কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট হতে পারে। এই অ্যাডভান্স যখন হয়ে গেল তখন আমাদের সার্জারির অপশনটা সেকেন্ড চলে যায়, তাহলে সার্জারি সেকেন্ড যে আমরা অ্যাডভান্সটাকে অপারেবল করার জন্য আমরা তখন কি করব, আমরা থেরাপি দিব, কেমোথেরাপি, রেডিওথেরাপি,
অথবা হরমোন থেরাপি, এই যেগুলা অপারেশনের আগে যে থেরাপি গুলো আমরা দিই এটাকে বলি আমরা নিওএডজুভেন্ট থেরাপি। তাহলে আমরা নিওএডজুভেন্ট থেরাপি দিব, যখন রিসেক্টেবল হবে আমরা রিসেকশন অফ দ্য টিউমার অথবা মাস্টেকটমি করব। মেটাস্টেটিক ব্রেস্ট কার্সিনোমার চিকিৎসা হলো সিস্টেমিক কেমোথেরাপি, এটা মনে রাখতে হবে। যখন মেটাস্টেটিক হয়ে গেছে তখন অর্থাৎ সিস্টেমিক কেমোথেরাপি আমরা দিতে পারি, হরমোন থেরাপি দিতে পারি, রেডিওথেরাপি, এগুলোই আমাদেরকে দিতে হবে। হরমোন থেরাপি এগুলা দরকার নেই তোমাদের। এখন আসো ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট কার্সিনোমা অ্যাকর্ডিং টু টিএনএমএস টেস্ট। এই পরীক্ষাতে দেখবে যে তোমাদেরকে কাগজে লিখে দিবে, বলতো টি ওয়ান এন জিরো এম জিরো আমরা কি চিকিৎসা করব, টি টু এন জিরো এম জিরো কি করবো, এইভাবে দিবে। এইটা হলো পরীক্ষার হলে যেমন টি ওয়ান এন জিরো এম জিরো, তাহলে বলতে হবে কি কি অপশন আছে, সার্জারি উইথ ফলো আপ, সার্জারি প্লাস অ্যাডজুভেন্ট কেমোথেরাপি রেডিওথেরাপি অপশন, আর কি হতে পারে, এটা হলো ব্রেস্ট বিসিএস মানে ব্রেস্ট কনজারভিং সার্জারি, অর্থাৎ আমরা শুধু লাম্পটা ফেলে দিলাম এবং লোকাল রেডিওথেরাপি দিলাম। আর কি করতে পারি, সিম্পল মাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি স্যাম্পলিং প্লাস কেমোথেরাপি এবং হরমোন থেরাপি দিয়ে ইফ যদি হরমোন রিসেপ্টর পজিটিভ হয়। এই হলো টি ওয়ান এন জিরো এম জিরোর অপশান। এরপরে সব টি ওয়ান ঠিক আছে, এন ওয়ান হয়ে গেল, তাহলে এন ওয়ান যখনই হবে, লিমনোড যখনই ইনভলভমেন্ট হবে তখনই ক্লিয়ারেন্সের প্রশ্ন আসবে। তাহলে আমাদের চিকিৎসা কি সিম্পল মাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স এবং হরমোন সব জায়গায় বলবো যে হরমোন থেরাপি ইফ হরমোন রিসেপ্টর পজিটিভ। তারপর সে টি টু এন ওয়ান এম জিরো, টি টু এন ওয়ান এম জিরো যেহেতু এটা টি টু মানে আমরা জানি টু 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 ফাইভ সেন্টিমিটার, এখানে মাস্ট এটা সার্জারিতে যেতে হবে এবং এখানে সার্জারি পরে কেমোথেরাপি দিতে হবে। অপশানটা কি, ব্রেস্ট কনজারভিং সার্জারি উইথ লোকাল রেডিওথেরাপি উইথ কেমোথেরাপি, এটা করতে পারি একটা অপশান। দুই নম্বর আমরা সিম্পল মাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স প্লাস কেমোথেরাপি, আর তিন নম্বর হলো হরমোন থেরাপি ইফ ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ। এই তিনটে হলো আমাদের অপশান, এটা হলো টি টু এন ওয়ান এম জিরো। এখন আসলে টি থ্রিতে চলে গেল, অর্থাৎ স্টেজ অ্যাডভান্সে চলে গেল, টি থ্রি মানে অ্যাডভান্স। তখন ওই যে আমাদের আগের মতো নিওএডজুভেন দিব টু টু থ্রি সাইকেল, তারপরে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট ফর সার্জারি, ইফ পসিবল সিম্পল মাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। এখন আমরা ইউজুয়ালি ব্রেস্ট কার্সিনোমাতে ছয় সাইকেল কেমোথেরাপি দিই, তাহলে টু টু থ্রি সাইকেল যদি আগে দিই বাকি ফোর সাইকেল পরে দিতে হবে। এখন এন টু হয়ে গেল, সেম নিওএডজুভেন দিব, আবার যদি অ্যাসেস করব এবং সিম্পল মাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করব, পরবর্তী আমরা থ্রি টু ফোর সাইকেল দিব। টি ফোর যখন হয়ে গেল তখন তো অলরেডি মেটাস্টিস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সিস্টেমিক থেরাপি দিই, প্যালিয়েটিভ থেরাপি। এখন ম্যানচেস্টার স্টেজিং, ওই যে স্টেজ ওয়ান এন্ড টু আমরা জানি, সিম্পল মাস্টেকটমি উইথ অ্যাক্সিলারি স্যাম্পলিং উইথ সিস্টেমিক কেমো রেডিওথেরাপি, আমরা হরমোন থেরাপি এগুলো আমরা দিই, তার দরকার নেই। হোয়াট ইজ, এখন আসো কয়েকটা টার্ম, হোয়াট ইজ সিম্পল মাস্টেকটমি, রিমুভাল অফ দ্য ব্রেস্ট ইনক্লুডিং নিপল এন্ড এরিওলা উইথ স্কিন ওভার দ্য টিউমার, অ্যাক্সিলারি টেল অফ দ্য ব্রেস্ট অ্যান্ড ফিউ লিম নোড অ্যাটাচ টু ইট, এটা হলো সিম্পল মাস্টেকটমি। তাহলে এটা মনে রাখতে হবে পরীক্ষাতে জিজ্ঞেস করে, রিমুভাল অফ দ্য ব্রেস্ট ইনক্লুডিং নিপল এন্ড এরিওলা উইথ স্কিন ওভার দ্য টিউমার, অ্যাক্সিলারি টেল অফ দ্য ব্রেস্ট অ্যান্ড ফিউ লিম নোড অ্যাটাচ টু ইট, হোয়াট ইজ পেটিস মাস্টেকটমি, দ্য হোল ব্রেস্ট আমরা ফেলতে হবে, লার্জ পোর্শন অফ দ্য স্কিন দ্য সেন্টার অফ হুইচ ওভারলাইজ দ্য টিউমার বাট অলওয়েজ ইনক্লুড দ্য নিপল। এই এই টার্মটা অ্যাবসলিউটলি মনে রাখতে হবে, লার্জ পোর্শন অফ দ্য স্কিন দ্য সেন্টার অফ হুইচ ওভারলাইজ দ্য টিউমার বাট অলওয়েজ ইনক্লুড দ্য নিপল। আর কি ফেলবো, ফ্যাট ফাসা অ্যান্ড লিম নোড অফ দ্য অ্যাক্সিলা, এটা হলো পেটিস মাস্টেকটমির ডেফিনেশন। এই সিম্পল মাস্টেকটমি এবং পেটিস মাস্টেকটমি এই দুটো ডেফিনেশন মনে রাখতে হবে। এখন আসো আমাদের লং কেস, তোমাদের লং কেস কি আমরা বলবো তো নাকি, কি বললো তোমরা? জি স্যার। তাই লং কেস আমরা অলরেডি অনেকগুলো আলোচনা করছি, আমি একটু থিওরিটিক্যাল বলে আসছি, কারণ তোমাদের ব্রেস্ট কার্সিনোমা এটা খুবই কমন কেস পরীক্ষাতে, কারো না কারো পড়বেই এটা, এবং এখানে রিটেনে আসে, লং কেসে থাকে, ব্রেস্ট কার্সিনোমা ভাইভেতে থাকে, সব জায়গায় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা লং কেসে যদি যাই, আমরা পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট আমরা জানি কিভাবে লিখবো, এটার এখানে ডিটেলস বলার পিছনে তোমরা নেম এস সেক্স এগুলো বলবো, তারপর প্রেজেন্টিং কমপ্লেইন, প্রত্যেকটা ব্রেস্ট কার্সিনোমা তো লাম নিয়ে আসবে, এটা হলো মাস্ট, লাম ছাড়া কোনো ব্রেস্ট কার্সিনোমা আসবে। তাহলে এই পেশেন্টটা কি নিয়ে আসছে, লাম ইন দ্য রাইট ব্রেস্ট ফর ওয়ান অ্যান্ড হাফ, আমি একটা জাস্ট এজামশন করি তোমাদেরকে এই কেসটা প্রেজেন্ট করাচ্ছি, যাতে তোমাদের মনে থাকে, একটু কমপ্লিকেটেড কেস দিয়ে করাচ্ছি,
একটা পেশেন্টের শুধু লাম নিয়ে আসতে পারে অথবা আলসার সহ আসতে পারে, তাহলে আমি আলসার সহই দেখেছি। প্রেজেন্টিং কমপ্লেন কি, লাম ইন দ্য রাইট ব্রেস্ট ফর 1.5 ইয়ার্স, আলসার ওভার দ্য লাম উইথ ডিসচার্জ ফর 4 মান্থ, শুধু এই দুইটা কমপ্লেন নিয়ে আসছে। তাহলে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কি বলবো? অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটমেন্ট, হি ওয়াজ রিলেটিভ রোয়াল 1.5 ইয়ার্স ব্যাক, দেন শি ডেভেলপ লাম্প ইন দ্য, এটা তোমরা ডিটেলস এগুলো জানো, এগুলো ডেসক্রিপশন দিবে। সুতরাং এখানে আমার ডিটেলস বললাম না, আমরা হিস্ট্রি অফ পার্সনালনেস, পার্সোনাল হিস্ট্রি এগুলো যা যা আছে এগুলো সব লিখবো। জেনারেল এক্সামিনেশনে তোমরা এর মধ্যে জানো আমরা বলেছি যে 4টা জিনিস কমন, এপিয়ারেন্স, কোঅপারেশন, বডি বিল্ড এন্ড নিউট্রিশন, ডিগ্রিটাস, এগুলো কমন, আর বাকিগুলো আই থেকে একবারে পা পর্যন্ত, জন্ডিস, অ্যানিমিয়া, এগুলো যেভাবে আমরা আগে বলেছি ঠিক সে। এখন আসো লোকাল এক্সামিনেশন। লোকাল এক্সামিনেশনে যখন তোমাদেরকে বলা এক্সামিনেশন করো, তোমরা কি করো যে ব্রেস্টের লাম শুধু এটা এক্সপোজ করে দেখাইতে থাকে, তোমরা অবশ্যই পারমিশন নিতে হবে যে স্যার আই উইল এক্সপোজ দ্য বোথ ব্রেস্ট, এবং প্রত্যেকে কোথা পর্যন্ত, ওয়েস্ট পর্যন্ত এক্সপোজ করতে হবে। এবং ওখানে ওই যে আমি 8টা প্রিরিকুইজিট বলছিলাম, মনে আছে কিনা যাই না, যে কি কি, একটা হলো যে তার প্রাইভেসি, অ্যাটেন্ডেন্স, এই সবগুলো মেনটেন করে আমরা তারপর তাকে এক্সপোজ করলাম। এখন আমরা প্রথমে যখন আমরা ইন্সপেকশন বোথ অফ দ্য ব্রেস্ট দেখব, কি দেখতে পাই? অনেকে যদি জানা না থাকে দেখা যাবে না। দেখো একটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা ছবিটাতে, দেখো দি এই যে এখানে যদি আমরা এটা লেফট ব্রেস্ট করি, দেখো লেফট ব্রেস্টটা স্ট্রেটলি লোয়ার দেন দ্য রাইট ব্রেস্ট। পরীক্ষাতে একটা কোশ্চেন করে দেখি কি বলতে পারবো, হুইচ ওয়ান ইজ লাইজ বিলো দেন দ্য ওয়েদার নর্মাল অর লাম্প উইথ দ্য মেলিগন্যান্ট ব্রেস্ট, বলতো দেখি কোনটা নিচে থাকবে, নিপল কোনটার নিচে থাকবে, যেটাতে লাম্প আছে সেটা নাকি যেটাতে লাম্প? হ্যাঁ নর্মাল স্যার, নর্মালটা নিচে থাকবে, থাকবে না সেটা নিচে থাকবে স্যার, স্যার লাম্প থাকলে সেটা উপরে থাকবে, লাম্পটা তো হেভি লাগছে এর জন্য নিচে নিচে থাকবে, অ্যাকচুয়ালি তা না, এটা রিট্রাক্ট করে উপরে নিয়ে আসবে। তাহলে দেখো ইনস্পেকশনে বলতে হবে লেফট ব্রেস্ট এন্ড এক্সিলারি নরমাল অ্যাপিয়ারেন্স উইথ নো আলসার, রাইট ব্রেস্ট আপওয়ার্ডস ইন কম্পারিজন টু দ্য লেফট ব্রেস্ট, a big visible lump in the right side of the right breast dekha jacche, ei je ulcer er pashe ekhen diye dekha jacche, tar pore ki irregular and lobulated in shape, skin overlying is overlying the breast, ekhane ulcerated with the discharge present, ebong nipple directed downwards, eta inspection, ebong areola distorted hoye ache, dekhto tumra dekhtecho ulcerated hoye ache, ebong remaining skin thickened, kichu kichu skin thickened mone hocche, vein overlying chest wall rhangos, no visible scarma. দেখো ইনস্পেকশনে কতগুলো পয়েন্ট আছে, তুমি যখন একটা জিনিস জানবা এই পয়েন্টগুলো তুমি বলতে থাকবে। আমি বলি কি, এটা তো আমরা বইয়ের মতো ভাষার মতো বলছি, সবসময় মনে রাখবে যখনই ইনস্পেকশন ফাইন্ডিংস বলে তখন প্রথমে লাম্পের কথা, যে দেয়ার ইজ এ লাম্প এটা কেন আছে, এবং স্টার্ট করবা নিপল থেকে, তাহলে তোমার আর ভুল হবে না যে স্যার নিপল এটা কি বল আপার্স ইন কম্পারিজন টু দ্য নর্মাল ওয়ান, দেন এরিওলার কথা বলবো, এরিওলা নর্মাল আছে কিনা, আলসারেটের থেকে আলসার বলবা, এরপর আরেকটু পিছনের দিকে যায় এখানে লাম দেখা যাচ্ছে, এরপরে তুমি আবার স্কিনের উপর ব্লাড ভেসেল গুলো দেখা যাচ্ছে, তাহলে এটা হলো ইনস্পেকশন। এরপরে আসো পালপেশন, পালপেশনে অলওয়েজ পাল্প দিই, পালপেশন করতে কি করে এক আঙুল দিয়ে এভাবে দেখো, অনেকে অনেকে এভাবে এটা দেখে, মানে এই যে মাল্টিপল দেয় পাল্প দিয়ে দিই, তাহলে কি দেখতে হবে আমরা, টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস দেখবো, সার্ফেস দেখবো, কনসিস্টেন্সি দেখবো, সাইজ মেজার করবো, হ্যাঁ তারপরে কি ফিক্সিটি দেখবো। এই যে একটা লাম্প শর্টকেস যখন তোমরা পড়বা দেখবা, লাম্পে আমরা কি দেখি, আমি বলি যে লাম্পের পালপেশনে প্রথমে ব্যাক সাইড, এই যে দেখো আমি ব্যাক সাইড দেখা যাচ্ছে কিনা তোমাদের, আমার হাত দেখা যাচ্ছে? জি স্যার। হাতের একটা লাম্প পালপেশনে ব্যাক সাইড দিবা, তারপরে ফ্রন্ট সাইড দিবে, অর্থাৎ এখানে একটা লাম্প আছে মনে হয়, আমি ব্যাক সাইড দিয়ে কি দেখি বলতো, ব্যাক সাইড দিয়ে লাম্পের উপরে কি দেখবো, টেম্পারেচার, হ্যাঁ এই টেম্পারেচার দেখার পরে এই যে হাত আমি এইভাবে করে ফেলবো, এরপরে সব কিন্তু আমার এই বিয়ে ফ্রন্ট সাইড দিয়ে মানে ডরসাম দিয়ে দেখা, ঠিক আছে, আর এটা কি পামার স্পেক দিয়ে দেখা, তাহলে দেখো আমি প্রথমে ডরসাল স্পেক দিয়ে দেখছি, তারপরে আমি উল্টে ফেলছি, এরপরে সারফেস দেখলাম, কনসিস্টেন্সি দেখলাম চাপ দিয়ে,
তারপরে হলো ফিক্সিটি দেখলাম, মোবিলিটি দেখলাম, আন্ডারলাইং মাসেলের সাথে ফিক্সড আছে কিনা দেখলাম, তারপরে মানে যা যা আছে সব কিন্তু এইভাবে দেখি। তাহলে হাতটা এইভাবে প্রথমে দেখি এবং উল্টে ফেললে আমরা সব দেখতে পাবো। এটা হলো পালপেশনের নিয়ম, যে কোনো নাম আলসারের ডেস্ক কেমন, এইগুলো আলসারতে রেডিশ কালার, ইনডুরেটেড, ইভার্টেড, এই যে তুমি ইরেগুলার ইনডোর এইসটে ইভার্টেড বলছো তাতে কিন্তু আমরা বুঝে যাবো যে এটা মেলিগন্যান্ট আলসার, এটা মনে রাখতে হবে এবং লেভেলে দেখতে হবে। এগুলো আমরা আগে বলেছি, এক্সামিনেশন অফ দ্য লিম্ফ নোড, এটা একটু আগে আমি বলছি যে লিম্ফ নোড এক্সামিনেশন আমাদেরকে কিভাবে করতে হবে, প্রথমে তারপরে সেন্টার দেখি, পিছন দিয়ে যে পোস্টেরিয়রটা একসাথে দেখতে হবে, দিস ইজ দ্য লিম্ফ এক্সামিনেশন অফ দ্য লিম্ফ নোড। এবং ব্রেস্ট কার্সিনোমাতে এক্সামিনেশন অফ দ্য লিম্ফ নোড দেখাতে বলা হয়, এটা মাথায় রাখবে। এখন এই আমাদের মেইন যেটা জায়গা সেলিন ফিচার, সেলিন ফিচারটা আমি সবসময় বলি তোমাদের কাগজ বলছি যে মুখস্থ, কোনো দ্বিতীয় কোনো কথা নেই। এখানে অনেকে অনেকে বলবে যে বুঝতে হবে এই করতে, বুঝার ব্যাপারটা পরে আসবে। তুমি যখন একটা জিনিস সেলিন ফিচার ব্রেস্ট কার্সিনোমা মুখস্থ করে ফেলবা, ওখানে যেটাই আসবে তুমি এটা লাগিয়ে দিতে পারো। তাহলে আমরা এই পেশেন্টটা যদি সেলিন ফিচার বলি, মিসেস গুলশানা বেগম, 70 years এজ, পোস্ট মেনোপজাল ওমেন, ফ্রম দা মাস্টারফুল চিটাগং, প্রেজেন্টেড টু মি উইথ দ্য কমপ্লাইন্স অফ লাম্প ইন রাইট ব্রেস্ট ফর 1.5 years, আলসার ইন দ্য লাম্প উইথ ডিসচার্জ ফর 4 months। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, হার প্রেজেন্টিং কমপ্লাইন স্টার্টেড 1.5 years ব্যাক, দেন শি ডেভেলপ লাম্প ইন হার রাইট ব্রেস্ট, দ্য লাম্প ওয়াজ ইনিশিয়ালি স্মল বাট গ্রেজুয়ালি, এখানে গ্রেজুয়ালি হবে না ঠিক, বাট রিপিডলি ইনক্রিজিং ইন সাইজ। There is occasional mild pain which is non-radiating and not associated with chills, fever and rigor. She also gave history of the ulcer over the lump for 4 months, accompanied with the watery, foul smelling discharge and loss of weight about 1/5 of his previous normal body weight for the last three, in last 3 months. She has no history of এখানে দেখো লাম্পের ডেসক্রিপশনের পরে আলসারের ডেসক্রিপশন দিয়ে দিলাম, দেওয়ার পরে বাকিগুলা কথা কমন। শি হ্যাজ নো হিস্ট্রি অফ হিমোপ্রাইসিস, হেমাটোমিসিস, মেলেনা, চেস্ট পেন, বোন পেন, অর্থাৎ তার লাংসে কোনো কিছু নেই, বোনে কিছু নেই এবং তার কোনো জন্ডিস নেই বলে আমরা বলে দিব। আমি তো বলছি চেস্টে তিনটা, কাফ, চেস্ট পেন, হিমোপ্রাইসিস, জন্ডিস, হেমাটোমিসিস, মেলেনা অ্যান্ড বোন পেন, এই কথাটা পুরো মুখস্থ করে ফেলবো। She is a, এখন তাকে তার সম্বন্ধে কিছু বলতে হবে, শি ইজ এ মাদার অফ 5 children and all the babies are breastfed. Her menstrual cycle was regular in the reproductive age. Her menarche started at the age of 13 years and became menopausal at 50 years of age. No member of her family suffered from this disease. She has habit of taking betel leaf and nut for last 20 years and taking contraceptive pill for the last 20 years. She has no history of taking blood transfusion. Jethu malignancy amra blood transfusion kotha bolbo. She has no history of taking blood transfusion and no history of any allergy to drug. Patient is non-alcoholic, non-diabetic, non-hypertensive. On general examination, dekho ei je again abar boli, ei je dekho non-diabetic, non-hypertensive abar kotha chole asche. Ei kotha gulo kintu more or less eki kotha. On general examination, patient is anxious, cooperative, with average body build and nutrition, mildly anemic, not non-ecteric, not dehydrated, not edema, no SIT, no edema, no SITs, neck bend, not angles, all accessible peripheral lymph nodes are not palpable, except right posterior and right supraclavicular lymph node. অর্থাৎ আমি একটা দেখালাম যে আমাদের এখানে right posterior axillary এবং আমরা supraclavicular lymph node পেয়েছি। The lymph nodes এর কথা বলতে পারবো, lymph nodes are matted, 3 in number, non-tender, fixed with overlying skin. On local examination, nipple is retracted, lump was 8 × 4 cm in size, local temperature not raised, non-tender, surface is irregular, non-tender, surface is irregular, age is not well-defined, hard in consistency, fixed with the overlying skin, and free from the chest wall, does not move in all direction. The ulcer age is inverted and base is indurated. দেখো এক কথায় কিন্তু আমাদের লাম্প এবং আলসারের ডেসক্রিপশনটা আমরা সেলিন ফিচারে দিয়ে দিলাম।
on abdominal examination there are no organomegaly and digital rectal examination shows no abnormality. So my provisional diagnosis is carcinoma of breast with overlying ulcer. এখানে একটা কথা ভুল হয়েছে, এখানে লেফট অথবা রাইট লেখার দরকার ছিল, সুতরাং এটা মনে রাখবেন যে কার্সিনোমা লেফট ব্রেস্ট উইথ ওভারলাইং আনসার এইভাবে। তারপরে যে এতটুকু বলার পরে তুমি তো থামরা, থামার পরে জিজ্ঞেস করবে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল সাজেস্ট ফর ডায়াগনোসিস, তুমি বলবে যে স্যার এফএনএসি অথবা ট্রুকাট বায়োপসি অথবা ইনসিশন বায়োপসি। এখন আমাকে বলো এই যে আলসার নিয়ে একটা পেশেন্ট আসলো, তোমরা এই ফর ডায়াগনোসিস এর জন্য কি ইনভেস্টিগেশন করবে বলো? এই যে পেশেন্টটা তো তোমরা দেখলাম, আমরা দেখাইলাম, ছবিতে দেখালাম, তাহলে যদি বলে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল সাজেস্ট ফর ডায়াগনোসিস বলো তো কি করবে? স্যার ইনসিশনাল বায়োপসি। হ্যাঁ ইনসিশন এন্ড বায়োপসি, কারণ কি এটা অলরেডি আলসার আছে তাই না? সুতরাং আলসার যেহেতু আছে তাহলে আমাদের কনফার্ম করার জন্য, কারণ ইনসিশন বায়োপসি মোর একুরেট দেন দা এফএনএসি অর ট্রুকাট বায়োপসি মনে থাকবে। তাহলে আমাদের বায়োপসি ইজ মোর ইম্পর্টেন্ট হিয়ার ইন কেস অফ আলসার। স্যার আলসারের কেসের ক্ষেত্রে ইনসিশনাল বায়োপসিটা বেশি সিগনিফিক্যান্ট কেন? ইনসিশন বায়োপসি ইজ মোর একুরেট, মোর সেনসিটিভ, মোর স্পেসিফিক, কারণ এফএনএসি অথবা ট্রুকাট বায়োপসিতে সব সময় ম্যালিগন্যান্ট সেলগুলো নাও আসতে পারে। দেখা গেল যে এটা তো ব্লাইন্ড প্রসিডিউর, ওখান থেকে দেখা যাচ্ছে আমরা হয়তো ফেটি টিস্যু নিয়ে চলে আসতে পারি। তো এই জন্য আর ইনসিশন বায়োপসি তুমি দেখে হার্ট লাম্পটা থেকে উইথ আলসারেটেড এরিয়া থেকে টিস্যুটা নিচ্ছে, সেখানে ওখানে মোর স্পেসিফিক এবং মোর কি বলে তোমার সেনসিটিভ টিস্যু আসবে। ক্লিয়ার স্যার? আলসার না থাকলে ওই ক্ষেত্রে কি আমরা কোর বায়োপসি বা এফএনএসি করব নাকি? অফ কোর্স, আলসার যদি না থাকে তাহলে একটাই স্যার এফএনএসি। ঠিক আছে, এনি লাম্প, আমি একটা আজকে জেনারেল রুল বলে দিই, এনি লাম্প ইন দ্য বডি যদি জিজ্ঞেস করে হাউ উইল কনফার্ম ইট ডায়াগনোসিস, তোমার উত্তর একটাই এফএনএসি। এনি আলসার ইন দ্য বডি হাউ উইল কনফার্ম ইট ইউর ডায়াগনোসিস, ইনসিশন বায়োপসি মানে থাকবে। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। জিজ্ঞেস করতে হচ্ছে এটা মাথায় রাখতে হবে। ট্রিটমেন্ট এখন আমরা তো ট্রিটমেন্ট একটু, যদি তোমাকে বলে তুমি সব প্রেজেন্ট করছো, প্রেজেন্টের পরে তোমার বললো কেন তুমি কার্সিনোমা, এই প্রশ্ন কিন্তু ইনভেরিয়েবলি আমরা করি, তুমি সব প্রেজেন্ট করার পর বললো সো মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ কার্সিনোমা ব্রেস্ট, এখন তোমাকে আমরা কেন কার্সিনোমা ব্রেস্ট বলছো, সাথে সাথে মাথা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার না এটা, যে স্যার এই যে আনসার গুলো ভেবেছে মাই পেশেন্ট, আমি আরো একদিন বলছি মিসেস অমুক 70 years ইজ giving short history of lump which is rapidly enlarging in size, hard in consistency, surface irregular, age is not well defined, there is an overlying overlying ulcer which age is reverted, bleed on touch, fixed with underlying lump, there are palpable axillary lymph nodes, so my diagnosis is carcinoma patient. তুমি যদি এভাবে বলো তোমাকে স্যার আর বলাতে চাই। আরেকটা জিনিস বলতে পারে ডেসক্রাইব দা লাম্প, লাম্প তো তোমরা ডেসক্রাইব করতে পারবে তাই না? এইভাবে বলবা দেয়ার ইজ এ লাম্প, যে কোনো লাম্প, শুধু এটার কথা বলতেছি যে কোনো, এই সাধারণত যখন তোমাদের ওই যে শর্ট কেস থাকে লাম্প গুলা ডেসক্রাইব করতে বলে, এক্ষেত্রে যদি তুমি বলবা দেয়ার ইজ এ লাম্প ইন দ্য আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্ট মেজারিং অ্যাবাউট 18 to 4 centimeters, নিপল এরিওলা স্কিন ওভার দ্য ব্রেস্ট ইজ নর্মাল, লোকাল টেম্পারেচার ইজ নট টেস্ট নন টেন্ডার, সার্ফেস ইজ ইরেগুলার, এজ ইজ নট ওয়েল ডিফাইন্ড, হার্ড ইন কনসিস্টেন্সি, ফিক্সড উইথ ওভারলাইং স্কিন অ্যান্ড ফ্রি ফ্রম আন্ডারলাইং স্ট্রাকচার। এই তোমার ডেসক্রিপশন হয়ে গেল। এবার একটা আমি প্রশ্ন দিচ্ছি তোমার, দেখি এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন এবং তোমাদের পরীক্ষাও থাকতে পারে, এটা অ্যাম্বিএস পরীক্ষার প্রশ্ন। এ পেশেন্ট কামস টু ইউ উইথ ব্রেস্ট লাম্প হুইচ ইজ ক্লিনিক্যালি ম্যালিগন্যান্ট বাট এফএনএসি নেগেটিভ, অর্থাৎ এফএনএসি বলছে ম্যালিগন্যান্ট না, হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট, কে বলতে পারবে? দেখে তো বলো তো দেখি। ঠিক আছে, ট্রুকাট বায়োপসি ইজ অলসো নেগেটিভ,
এখন ইনসিশন বায়োপসি ভেরি গুড এখন আমরা ইনসিশন বায়োপসি করব ক্লিয়ার অথবা লাম্পটা যদি ছোট থাকে অর্থাৎ লাম্পটা ধরো 3 সেমি আছে তাহলে কি করা যাবে লাম্পেকটমি দেন আচ্ছা এখানে একটু সবগুলো একসাথে লিখে স্যার আচ্ছা আমি ক্লিয়ার করে দিই একটা ব্রেস্ট লাম্প আসলো তুমি বলবে স্যার ফেনেসি এবং ট্রুগার বায়োপসি নেগেটিভ কাউন্সিল দ্য পেশেন্ট প্রিঅপারেটিভলি অ্যাবাউট দ্য ফ্রোজেন সেকশন বায়োপসি ইনসিশন বায়োপসি লাম্পেকটমি এন্ড বায়োপসি তো ফ্রোজেন সেকশন যদি ই বিনা নেশে ফ্রোজেন সেকশন মানে কি আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি জানো তো তোমরা না মানে কি বলো তো আমরা রিকভারি ফ্রম অপারেশনে গেছে আমরা কিছু করা লাগবে যদি মেলিগন্যান্সি হয় তখন আমরা সিম্পল মাস্টেকটমি উইথ এক্সিলেসেমটিং অথবা টেনসকম এটা হলো ফ্রোজেন সেকশন যদি অ্যাভেলেবেল থাকে কিন্তু যদি অ্যাভেলেবেল না থাকে তখন লাম্পেকটমি এন্ড বায়োপসি ইফ মেলিগন্যান্সি সিম্পল মাস্টেকটমি এক্সিলারি স্যাম্পলিং অর ক্লিয়ারেন্স আর যদি তোমার বিনাইন আসে তাহলে তার কিছু করা লাগছে না সো থ্যাংক ইউ ভেরি মাচ মোটামুটি এটা তুলে ধরো এখন তোমাদের আর কিছু জানার আছে কিনা বলো স্যার টয়লেট মাস্টেকটমিটা কি তাই তো তাই না জি স্যার আমার বলো টয়লেট জার্নিদের পড়াচ্ছিলাম এরকম একটা কার্সিনোম বেশ সরট দিতে আসছে তো আমি বললাম যে এটা টয়লেট মাস্টেকটমি করো স্যার টয়লেট মানে কি বুঝছো তো এখন টয়লেট মাস্টেকটমি মানে কি জিজ্ঞেস করছে অর্থাৎ ওরা ওই সময় এটা ক্লিয়ার হয়েছে না এখন আমার বাংলা একজন বলো তো টয়লেট মানে কি বলো তো দেখি বলতে পারবা হ্যাঁ বা না ক্লিনিং আমার আজকে তোমাদের এন্টারটেইনমেন্ট পুরা আনসার দিছে বা ভাইয়েরা স্যার টয়লেট মানে হলো টয়লেটে যাওয়া স্যার তাই নাকি টয়লেটের বাংলা মানে তো শৌচাগার টয়লেট বাংলা মানে শৌচাগার তা ঠিক আছে টয়লেটের লিটারালি মিন কি হ্যাঁ ক্লিনিং তুমি টয়লেট শৌচাগারে কেন যাচ্ছ বাউল ক্লিয়ার করতে বাউল পরিষ্কার করতে ব্লাডার পরিষ্কার করতে খেয়াল করো টয়লেটের মিনিংস মানে হলো পরিষ্কার করা টয়লেট মাস্টেকটমি মানে হলো যেই ক্যান্সার ব্রেস্টটা তার আলসারেটেড এবং গ্যাংরিনাস নেক্রোস একটা ব্রেস্ট লাম নিয়ে আসছে প্রচন্ড দেখছো নাকি তোমরা এরকম পেশেন্ট দেখছো না দুর্গন্ধ ছড়াচ্ছে কাছে যাওয়া যাচ্ছে না ম্যাগটস হয়ে গেছে এরকম প্রচুর পেশেন্ট আসে তোমাদের তো আসলে দুর্ভাগ্য এখন দেখতেছো না প্রচুর পেশেন্ট আসে এই যে সে দুর্ভাগ্য বা এরকম একটা মেলিগন্যান্ট পেশেন্ট আসছে তাকে তো তুমি কিউরেটিভ অপারেশন করতে পারবে না এমনকি প্যালিয়েটিভও করা যায় না অর্থাৎ তার এটা শুধু পরিষ্কার করে দিতে হবে এই যে পরিষ্কার করার জন্য কিভাবে পরিষ্কার করতেছে বাই ডুইং দ্য মাস্টেকটমি তাহলে এই ডুইং দ্য মাস্টেকটমি পরিষ্কার করতেছি বলেই এটার নাম হলো টয়লেট মাস্টেকটমি বুঝা গেছে জি স্যার জি স্যার আচ্ছা আর কিছু আছে আর কোনো কোশ্চেন আছে স্যার ট্রিপল ট্রিপল অ্যাসেসমেন্ট যে ছিল স্যার ওইটা কি হ্যাঁ ট্রিপল অ্যাসেসমেন্ট আলাদা জিনিস এটা যেহেতু কার্সিনোমা ব্রেস্ট বলছো যে না ট্রিপল অ্যাসেসমেন্ট মানে কি আমরা তিনটে অ্যাসেসমেন্ট করবো তাই তো একটা পেশেন্ট ব্রেস্ট লাম্প নিয়ে আসলো আসার পরে যে কোনো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে আমরা কি করি ক্লিনিক্যালি আগে জিজ্ঞেস করি তাই না ট্রিপল অ্যাসেসমেন্ট এর মানে প্রথম যেটা হলো যে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট তারপরে দুই নাম্বার কি বলতে পারবো কেউ ইমেজিং স্যার ইমেজিং ইমেজিং স্যার বলো তো তিন নাম্বার কি বায়োপসি অর ফেনেসিস স্যার প্রথম একটা রোগী আসলে আমরা জিজ্ঞেস করি আপনার কি হয়েছে কি হয়েছে বলে আমরা ক্লিনিক্যালি একটা চিন্তা করি আচ্ছা আপনার জ্বর হয়েছে জ্বর হলে তো এটা টাইফয়েডের জ্বর হইতে পারে ভাইরাল ফিভার হইতে পারে এই যে আমি ক্লিনিক্যালি অ্যাসেস করছি প্রথম একটা লাম নিয়ে আসলে আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করি দুই নম্বর হলো এই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট
ঠিক আছে কিনা আমাদের দুই একটা আমরা পরীক্ষা করব যেগুলো প্রথমেই আমরা ইনভিসিবল আর নন ইনভিসিবলটা তো তোমরা বুঝো এই যে দুই একটা পরীক্ষা করি এটার নাম হলো ইমেজিং এখানে ইমেজিং কি করব আমরা ব্রেস্ট এক্সরে বলো তো দেখি স্যার ম্যামোগ্রাফি স্যার ম্যামোগ্রাফি যদি মোর দ্যান 30 ইয়ার্স এর পেশেন্ট হয় আর আল্ট্রাসোনোগ্রাফি স্যার যদি কোন নিচে হয় তার থেকে আল্ট্রাসোনোগ্রাফি ভেরি গুড কেন স্যার ডেনসিটি অফ দা ব্রেস্ট জি স্যার বেশি থাকবে দ্যাটস হোয়াই স্যার কম বয়সে ডেনসিটি বেশি থাকবে ডেনসিটি বেশি থাকবে এটা স্যার ম্যামোগ্রাফি দিকে প্রপারলি আমরা বুঝতে পারবো না দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু ডু আল্ট্রাসোনোগ্রাফি তাহলে এখানে আর একটা যেহেতু কথা আসছে ম্যামোগ্রাফি ম্যামোগ্রাফির ডেফিনিশন এবং ম্যামোগ্রাফির ইন্ডিকেশন এটা বুঝতে পারবো এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে জিজ্ঞেস করতে হবে দুটো জিনিস আমি বলবো না ম্যামোগ্রাফি কিন্তু অনেক কারণে আমরা কি বলে করি সুতরাং এটা কোশ্চেনটা হোয়াট ইজ ম্যামোগ্রাফি হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ম্যামোগ্রাফি এটা লিখে রাখবো এটা বুঝতে পারবো তাহলে আমরা দুই নম্বর হলো ম্যামোগ্রাফি তাহলে আমরা ক্লিনিক্যালি জানলাম দুই নম্বর হলো আমরা একটা ইমেজ করলাম এটা ম্যামোগ্রাফি অথবা আল্ট্রাসোনোগ্রাফি তিন নম্বর হলো ইমেজে বললো ইমেজে কি কনফার্ম করে বলো তো দেখি ম্যালিগন্যান্সি কি ইমেজ দিয়ে কনফার্ম করে যায় ম্যামোগ্রাফি দিয়ে না স্যার না স্যার ম্যামোগ্রাফি আমরা কনফার্ম করতে হলে কিভাবে করতে হবে সাইটোলজি বা টিস্যু ডায়াগনোসিস স্যার সাইটোলজি বা টিস্যু ডায়াগনোসিস এটা তাহলে তাহলে ম্যামোগ্রাফি করলাম কেন ছোট ছোট যখন ক্যালসিফিকেশন পাওয়া যায় তখন আমরা বলি মেলিগন্যান্ট এই যে মাইক্রো ক্যালসিফিকেশন দেখলে আমরা সাসপেক্ট করি বাট এটা তো আমি কনফার্ম না এই সাসপেক্টকে কনফার্ম করার জন্যই আমরা টিস্যু ডায়াগনোসিস করি তাহলে যে কোনো জায়গায় টিস্যু ডায়াগনোসিস করার জন্য জিজ্ঞেস করে যে কিভাবে কনফার্ম করবো কথা একটাই স্যার বাই ডুইং দ্য টিস্যু ডায়াগনোসিস মানে টিস্যু ডায়াগনোসিস বাই ডুইং দ্য মানে টেকিং দ্য টিস্যু ফ্রম দিস লাম অর দ্য এনি সাইড অফ দ্য আলসার অর এনিথিং এই জন্যে আমরা তিন আমি এখানে ব্রেস্ট কার্সিনোমা ব্রেস্ট এর মধ্যে কিছু কোশ্চেনের মতো করে বলে দিই যেগুলো যেগুলো তোমাদের প্রয়োজন হতে পারে তোমাদেরকে জিজ্ঞেস করি এ এন ডি আন্ডি মানে কি আন্ডি সবচেয়ে কমন আন্ডি ডিজিজ কি বলো তো সবচেয়ে কমন বিনাইন ব্রেস্ট ডিজিজ কি বলতে পারবা ফাইব্রোসিস্টিক সবচেয়ে কমন বিনাইন ব্রেস্ট ডিজিজ হলো ব্রেস্ট অ্যাবসেস আমি জানি তোমরা সবাই ফাইব্রয়েড নামা বলবা ব্রেস্ট অ্যাবসেস বাংলাদেশ এটা বিনাইন না ম্যালিগন্যান্ট ব্রেস্ট অ্যাবসেস বলতে পারতেছ আমাকে যে আমি এই গত পরীক্ষায় একটা মেয়েকে জিজ্ঞেস করলাম ব্রেস্ট অ্যাবসেস কাদের হয় বলে স্যার মেয়েদের হয় এভাবে বললে আনসার হয় হ্যাঁ মেয়েদের হয় মেয়েদের তো হয় তাহলে তাহলে কাদের হয় ল্যাকটেটিং মাদারদের তারপর জিজ্ঞেস করলাম একজনকে জিজ্ঞেস ল্যাকটেটিং মাদার কেন হয় বলতে পারবো স্যার ক্র্যাকলিং ক্র্যাকলিং হয় নি পেলে স্যার ক্র্যাকলিং হয় স্যার যে বাচ্চা টিথের কারণে হ্যাঁ টিথের কারণে মাঝে মাঝে বাইট করতে পারে তাহলে তোমাদের ব্রেস্ট এর মধ্যে ইম্পর্টেন্ট আমি কয়েকটা জিনিস বলে রাখি একটা আমি বলছি যে ইটোলজি মনে রাখবা ম্যানেজমেন্টটা মনে রাখবা অ্যাকর্ডিং টু দ্য টিএনএম স্টেজিং ম্যানচেস্টার না বলে জানলে চলবে আর টিএনএম স্টেজিং জানতে হবে তারপরে তিন এরপরে মনে রাখবে এএনডিআই মানে বিনাইন ব্রেস্ট ডিজিজ কি এগুলো জানতে হবে তারপরে জানতে হবে ব্রেস্ট অ্যাবসেস নিয়ে কথাবার্তা ইনসিশন ড্রেনেজ কেমনে করে সিম্পল কোশ্চেন করে ব্রেস্ট অ্যাবসেস কি কোন অ্যানাস্থেসিয়া দিয়ে ড্রেন করে এগুলো কিন্তু বাইবেল কোশ্চেন আমি বলছি বলতে পারবো তোমরা ব্রেস্ট অ্যাবসেস কোন অ্যানাস্থেসিয়া দিয়ে স্যার জেনারেল অ্যানাস্থেসিয়া স্যার লোকাল জেনারেল অ্যানাস্থেসিয়া স্যার ব্রেস্ট অ্যাবসেস অলওয়েজ জেনারেল অ্যানাস্থেসিয়া মাঝে দেখবে এক নম্বর হলো ফিমেল পেশেন্ট দুই নম্বর হলো পেইনফুল সেক্স তিন নম্বর হলো যে আমাদের প্রাইভেসি মেনটেন সব কিছু মিলে চার নম্বর হলো যে তুমি ইনসিশন দিবা লোকাল দিলে কি লোকালটা কি অ্যাবসেসে যাবে কখনো যাবে না ডেড টিস্যুতে লোকাল কখনো কাজ করে না তাহলে অলওয়েজ হলো যে আমাদের জেনারেল অ্যানাস্থেসিয়া ব্রেস্ট থেকে ওই চেস্ট এক্সরেতে মেটাস্টেসিসটা তো আমি বলেই দিছি যে কি মানে কি নামটা বলে দিছি ক্যানন বল ভুলও বলতে যাবে না মাইন্ড ইট ম্যাক্সিমাম ছেলে মেয়ে প্রত্যেকে পায় যে ক্যানন বল বলতে থাকি এটা যাতে মাথায় থাকে আর বৃষ্টি নিয়ে আর কোশ্চেন তো খুব বেশি
মোটামুটি এগুলোর মধ্যেই থাকে। আর তোমাদের কিছু জানার আছে কিনা এখন বলো। স্যার মডিফাইড রেডিকাল মাস্টেকটমি কখন? মডিফাইড রেডিকাল মাস্টেকটমি ইজ ওয়ান অফ দ্য কিউরেটিভ অপারেশন। মডিফাইড রেডিকাল মাস্টেকটমিটি হলো পেটিস মাস্টেকটমি, ওয়ান অফ দ্য ভেরিয়েন্ট অফ পেটিস মাস্টেকটমি। এটা করা হয় স্টেজ 1 এন্ড 2 তে, মনে থাকবে? মডিফাইড রেডিকাল মাস্টেকটমি। মডিফাইড রেডিকাল মানে, রেডিকাল মানে কি জানো তো? আগে আগের দিনে ব্রেস্ট কার্সিনোমা হলে পেক্টোরিস মেজর মাসল সব ফেলে দিত। মডিফাইড রেডিকাল মানে পেক্টোরিস মাসল মেজর মাসল ফেললে হাতের মুভমেন্টটা এখানে যেহেতু এখানে লেগে থাকে হাতের মুভমেন্ট রিস্ট্রিক্টেড হয়ে যায়। এখন দেখা যাচ্ছে মাসল না ফেলে যদি শুধু পেক্টোরাল ফাসাটা ফেলে দেওয়া হয় তাহলে এটা পারপাসটা সার্ভ করে। এই যে পেক্টোরাল বেস তারপর ফ্যাটি টিস্যু লাভ উইথ ফ্যাট পেক্টোরাল ফাসা যদি ফেলি তাহলে আমাদের এটা বলে মডিফাইড রেডিকাল মাস্টেকটমি। ক্লিয়ার? জি স্যার। আর কিছু জানার আছে স্যার? ম্যামোগ্রাফি ইন্ডিকেশনে তো ডায়াগনোসিস আর স্ক্রিনিং ছাড়া কি আর কিছু বলবো? রিকারেন্স দেখবে না, রিকারেন্স দেখবে না। হ্যাঁ, তার আরো আছে 8-10 এটা আমি আসলে আমার একটা শর্ট নোট আমি তৈরি করছিলাম, ওটার মধ্যে আমি 3 দর্শনের বের করবো, আত্ম করোনার জন্য বের করে নেই। প্রত্যেকটা শর্ট নোট গুলাতে পড়লে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? একটা হলো এজ পেশেন্ট, আমরা করি না 40-এর পরে আমরা স্ক্রিনিং করি না, স্ক্রিনিং। 2 নম্বর হলো কি বলে আমরা লাম থাকলে ডায়াগনোসিসের জন্য ইমপালপেবল লাম রিকারেন্স, এইসব সবগুলো কিন্তু ইন্ডিকেশন, ঠিক আছে? আমার মনে হয় আজকে অনেক রাত হয়ে গেছে, তাহলে কি আজকে এখানে শেষ করব? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।